নারায়ণগঞ্জের শহরের চাষাড়ায় বাক প্রতিবন্ধী এক বৃদ্ধের বসতবাড়ি দখলের চেষ্টা সহ হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিত পরিবারের দাবি, জয়নাল আবেদিনের নামের ওই ব্যক্তি তাদের বাড়ি দখলের উদ্দেশ্যে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও তারা পুলিশের সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। চাষড়ায় সরকারি মহিলা কলেজের পেছনে পৈতৃক সূত্রে পাওয়া পৌনে 6% জমির উপর ঘর তুলে দীর্ঘ প্রায় 50 বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন বাক প্রতিবন্ধী বৃদ্ধ ওমর ফারুক। ওই বাড়ির পাশেই জমি কেনেন জয়নাল আবেদিন। এরপর থেকে শুরু হয় ওমর ফারুকের জমি দখলের চেষ্টা। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, তাদেরকে উচ্ছেদ করতে হামলা নির্যাতন করছেন জয়নালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। আমাদের বাউন্ডারি ছিল, বেড়া দেওয়া ছিল। কালকে শুক্রবার দিন সকাল 8 ঘটিকা ওনারা আইসা এরকম ভাঙা চুরা আমাকে মারতে আসে, আমার মাকে মারতে আসে, সবারে আমাদেরকে হত্যার হুমকি দেয়। আমাকে পূর্বপুরুষের বাড়ি ঘর, এটা এই অনেক আতঙ্কের মধ্যে আছি এই প্রতিবন্ধী স্বামী নিয়া। এদিকে স্থানীয়রা জানায় জয়নাল আবেদিনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও অন্যের বাড়ি জবরদখল করার আরও অনেক অভিযোগ রয়েছে। বিভিন্ন লোকের জমি দখলে পয়তারা করে এবং কোথাও দখল করেছে, কোথাও দখল করতে ব্যর্থ হয়েছে এবং মানুষকে এইভাবে সে বিভিন্ন সম্পত্তিতে গিয়ে হানা দিতেছে। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমি ইতিমধ্যে ওসিকে নির্দেশ দিয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, যে অপরাধী হোক তার বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত জয়নাল জমি সংক্রান্ত বিভিন্ন মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন। তার বিরুদ্ধে চাষড়ায় রাজুকের অনুমোদন ছাড়া আল জয়নাল ট্রেড সেন্টার নামে বাণিজ্যিক ভবন নির্মাণ ও রেলওয়ের জমি দখলের অভিযোগে মামলাও রয়েছে। গত বছর সদর থানায় গিয়ে এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেও গণমাধ্যমের শিরোনাম হন এই জয়নাল। বিপ্লব রায়, এটিএন বাংলা।